আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? খুব ভালো আছো তাই না? আমিও ভালো আছি। এতদিন আমরা কি কি পড়েছিলাম বলো তো? চ থেকে ইয় পর্যন্ত পড়েছিলাম না? তো আজকে কি ক্লাস বলো তো? চ ছ কোন সাবজেক্টে আছে বলো তো? বাংলা, তাই না? এখন আমরা বাংলা সাবজেক্টে চ থেকে ঞ পর্যন্ত রিভিশন করব, ঠিক আছে? এটা কি বলো তো? একটা গাছ। এবার দেখো গাছের মধ্যে কিভাবে বর্ণগুলো চলে যায়, দেখো তো। এটা কি বলো তো? আমার সঙ্গে বলো, চ। তারপর এটা কি বলো? ছ। কি বলো তো? বলো, বর্গীয় জ। তারপর এটা কি বলো তো? এটা কি বলো তো? ছ। তারপর কি বলো তো? ইয়। এবার দেখি কে কে বলতে পারে এটা কোন লেটা, কোন বর্ণ বলো তো? এটা বলো, চ। চতে কি হয় বলো তো? চতে চা, চতে চিনি। এই তো, ভেরি গুড। এবার এটা কে বলতে পারবে, এই বর্ণটির নাম কে বলতে পারবে? ছ। ছতে কি হয় বলো তো? ছতে ছাতা, ছতে ছাগল। আর এটা কে বলতে পারবে? বর্গীয় জ। বর্গীয় জতে জল, বর্গীয় জতে জবা। বর্গীয় জল পরে কি আসে, কি আসে বলো তো? ছ। ছতে ঝুড়ি, ছতে ঝর্ণা। ঝর্ণাতে আমরা গোসল করি না? এবার ছর পরে কি আসে, কে বলতে পারবে? ইয়তে মিয়, ইয়তে মিয়া। এবার আমরা লুডু খেলবো, ঠিক আছে? এই লুডুটা যেই বর্ণের উপর পড়বে ওটা তোমাদেরকে বলতে হবে কোন বর্ণ এটা। খেলো খেলো। বলো বলো, এটা কি? তুলে ফেলো, এটা কি বলো তো? ইয়। এই তো বলতে পেরেছ। নাও আবার খেলো, আবার খেলো, আবার খেলো। এটা কি বলো তো? বলো। এই তো বলতে পেরেছ। আবার খেলো, আবার খেলো। এটা কি বলো তো? বলো। ঝ। এবার কি বলো তো? এটা বর্গীয় জ। ও গুড। এবার কি বলো তো? এটা এটা কি বলো? ও গুড। এটা কি বলো তো? এই তো বলতে পেরেছে। এবার তোমরা এই চালের মধ্যে থেকে বর্ণগুলো খুঁজে পরপর এই গাছের ডালে সাজাবে, ঠিক আছে? যেমন আমরা কি পড়েছি, চ ছ বর্গীয় জ ঝ ইয় পড়েছি না, এভাবে সিরিয়ালি সাজাবো, ঠিক আছে? সাজাও, খুঁজো খুঁজো আগে কোন লেটার, কোন বর্ণটা। হ্যাঁ, চ। এবার কি বলো তো? চর পরে, ও ছ। গুড, ছ। এই দেখো একটা গাছ, বর্ণর গাছ হয়ে যাচ্ছে। তারপর বর্গীয় জ। হ্যাঁ, সাজাও সাজাও। বর্গীয় জর পর ঝ। এই তো, ভেরি গুড। এবার কি বলো তো? ও ইয়। সাজাও সাজাও, ভেরি গুড। এবার তোমরা এই গাছের গোড়ার মধ্যে যে লেটারটা দেখা যাবে ওইটা তোমরা এখানে টাচ করবে, ঠিক আছে? এটা কি? টাচ করো, টাচ করো।
হ্যাঁ চ। তারপর কি আসছে? ও ছ। তারপর কি আসবে দেখো তো? বর্গীয় চ। এই তো গুড বয় অ্যান্ড গুড গার্ল। তারপর বর্গীয় যাওয়ার পর ও ঝ। ঝ কোনটা? কোথায় আছে কোথায় আছে? এই যে ঝ। তারপর ইয়ো। ভেরি গুড। এবার আমরা চ থেকে ইয়ো পর্যন্ত বোর্ডে লেখা শিখব, ঠিক আছে? এই লাইন এই লাইন দেখো, আগে কি দিব? একটা মাত্রা, তারপর একটা এই লাইন, এই লাইন টাচ করবে, তারপর এই হাফ চলে যাব। এটা কি হলো? চ। এবার হলো ছ। এখান থেকে এখানে ছোট্ট একটা চ লিখব ফার্স্ট, তারপর একটা দুই। দেখো ছয়ের কি হয়, এটা আর এটা সমান হয়, ঠিক আছে? এবার হলো বর্গীয় জ, একটা মাত্রা, এই এই লাইন টাচ করে উঠে যাবে, তারপর এই, তারপর এই। এবার হলো ঝ, এইখানে একটু ফাঁকা রেখে এই, তারপর এই, তারপর এই, বর্গীয় জ ঝ। এবার কি বলো তো? ইয়ো। এই এবার এখান থেকে এখানে আসবে। এবার দেখো এইটা বরাবর এইটা হবে, খেয়াল রাখবে এটা এটা যেন সমান থাকে, ঠিক আছে? বলো আজকে আমরা কি কি পড়েছি, লেখা কি কি শিখেছি বলো, আমার সাথে সাথে পড়ো। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়ো। এটা আমরা আজকে সুন্দর করে কপিতে লিখে ফেলবো, ঠিক আছে? কপিতে লিখে মিসকে পাঠিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।